করোনা ও উপসর্গ নিয়ে কয়েকটি জেলায় আরো শতাধিক মানুষের প্রাণহানি নিষেধাজ্ঞা উপেক্ষা করেই ফেরি ঘাটে চলছে পারাপার। ভয়ঙ্করতর হচ্ছে করোনার ভারতীয় ভ্যারিয়েন্ট। আগের মতো উপসর্গ বোঝার সময় পাচ্ছেন না রোগী। খুলনায় মাত্র 12 ঘন্টার ব্যবধানে বাবা মায়ের মৃত্যু শোকে স্তব্ধ সন্তানরা। আমি কি করে মনকে বুঝতে দেব যে আমার বাপারে আমি একটু আইসিউতে দিতে পারি নাই। কেমিক্যাল ও মেশিনারিজ একসাথে থাকায় সেজান কারখানায় আগুন। কিশোরগঞ্জে একই পরিবারের 6 জন সহ 14 জন নিখোঁজের দাবি নিখোঁজ। আমার বাবা তাদের খুঁজতেছে, এখন পর্যন্ত তাদের খোঁজ মেলেনি আমাদের। আমন্ত্রণ সংবাদ সারাদেশে আপনাদের সঙ্গে আছি আমি দেবাশিস চন্দন সরকার। এতক্ষণ শিরোনাম দেখছিলেন, এবার বিস্তারিত। করোনার ভয়াবহতা কমছে না, ডেল্টা ভ্যারিয়েন্টের কারণে বাড়ছে মৃত্যুর মিছিল। গেল 24 ঘন্টায় করোনা ও উপসর্গে কয়েক জেলায় প্রাণ হারিয়েছেন 123 জন। এর মধ্যে কুষ্টিয়ার সদর হাসপাতালে 18 জনের মৃত্যু হয়েছে। করোনা পজিটিভ ছিলেন 15 জন, বাকি 3 রোগী মারা গেছেন উপসর্গ নিয়ে। তারা সবাই বিশেষায়িত এই হাসপাতালের করোনা ইউনিটে চিকিৎসা নিচ্ছিলেন। ফরিদপুরে মারা গেছেন 16 জন, উত্তরাঞ্চলের সবচেয়ে বড় চিকিৎসা কেন্দ্র রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে মারা গেছেন 14 জন। এর মধ্যে 6 জন করোনা পজিটিভ ও বাকিরা উপসর্গ নিয়ে ভর্তি ছিলেন। ময়মনসিংহ মেডিকেল কলেজে হাসপাতালে প্রাণ গেছে 12 রোগীর, এর মধ্যে 6 জন পজিটিভ ও বাকিরা ভর্তি ছিলেন উপসর্গ নিয়ে। বরিশালে করোনা ও উপসর্গে মারা গেছেন 13 জন এবং খুলনায় 10 রোগী করোনা আক্রান্ত হয়ে মৃত্যুবরণ করেছেন। এছাড়া করোনা ও উপসর্গে বগুড়ায় 13, চুয়াডাঙ্গায় 9, টাঙ্গাইলে 7, সিলেটে 6, ঠাকুরগাঁয়ে 3 ও দিনাজপুরে 2 জনের মৃত্যু হয়েছে। বন্ধ ঘোষণার পরও যাত্রী ও প্রাইভেট কার পারাপার হচ্ছে ফেরিঘাটে। সকাল থেকেই সড়কে পুলিশের চেকপোস্ট, ঘাট কর্তৃপক্ষের নির্দেশনা আর কঠোর বিধিনিষেধ উপেক্ষা করে শিমুলিয়া বাংলাবাজার ঘাটে যাত্রী দেখা যাচ্ছে। গতকাল BIWTC থেকে বন্ধের নির্দেশনার পরও পদ্মা পার হতে দেখা যায় শত শত যাত্রী ও প্রাইভেট কারকে। সংশ্লিষ্ট সূত্র জানায়, ঢাকা থেকে সড়কপথে পুলিশের চেকপোস্ট উপেক্ষা করেই যাত্রীরা ঘাটে আসছে, তাদের ফেরিতে ওঠা থামানো যাচ্ছে না। এরপর নির্দেশনা উপেক্ষা করে ফেরিতে নদী পার হচ্ছে তারা। গতকাল BIWTC-র এক বিজ্ঞপ্তিতে ফেরিতে যাত্রীবাহী সব ধরনের গাড়ি ও যাত্রী পরিবহন বন্ধের নির্দেশনা দেওয়া হয়। কঠোর স্বাস্থ্যবিধি মেনে শুধু জরুরি পণ্যবাহী গাড়ি ও অ্যাম্বুলেন্স পারাপার করার অনুমতি রয়েছে। শুরুর দিকে জ্বর এবং কাশি করোনার মূল উপসর্গ হলেও মাথা ব্যথা ও সর্দি এখন কোভিডের প্রধান লক্ষণে পরিণত হয়েছে। ভারতীয় ডেল্টা ভ্যারিয়েন্টের পাল্টে যাওয়া চরিত্র পর্যালোচনা করে চিকিৎসকরা বলছেন, শরীরে ক্রমাগত অক্সিজেন কমে গেলেও জানতে পারছে না রোগী। আবার লক্ষণ বুঝতে দেরি হওয়ায় একটা নির্দিষ্ট সময়ের পর হাসপাতালে আসছেন তারা, তাই ধরা পড়ছে না করোনা। কোভিড পজিটিভ রোগীদের মতো একই উপসর্গ নিয়ে মারা গেলেও তাদের সংখ্যা রয়ে যাচ্ছে গণনার বাইরে। উত্তরাঞ্চলের সবচেয়ে বড় চিকিৎসা কেন্দ্র করোনাকালে বিশেষায়িত ইউনিটে ভর্তি আর সেবার জন্য এখানে রোগীর চাপ লেগেই আছে। শুক্রবার এই হাসপাতালে মারা যাওয়া 18 রোগীর মধ্যে কোভিড পজিটিভ ছিলেন মাত্র 3 জন, বাকিরা মৃত্যুকে আলিঙ্গন করেছেন উপসর্গের রোগী হিসেবে। তাই দিন শেষে সেই 15 জনের নাম ওঠেনি সিভিল সার্জনের হিসাবের খাতায়। হাসপাতাল কর্তৃপক্ষের নথিতে জুন মাস থেকে যেখানে 213 জন পজিটিভ রোগী করোনায় মারা গেছেন, সেখানে উপসর্গ নিয়ে প্রাণ গেছে 298 জনের। নানা জটিলতায় উপসর্গের এই বড় সংখ্যা আসছে না দৈনিক মৃত্যুর হিসাবে। এখন উনি আসছে, মনে করেন 7-8 দিন হয়ে গেছে, 9 বা 10 দিন হয়ে গেছে উনি এখানে হাসপাতালে ভর্তি হয়েছে করোনা। এখন ওনার দেখা গেলো যে নিঃশ্বাসে কষ্ট, ইয়া করা হলো কি বলে আমাদের HRCT করিডোরে দেখা গেলো যে লাং ইনভলভমেন্ট, তার তো কিন্তু আমরা করোনা টেস্টও করাচ্ছি, কিন্তু করোনা টেস্ট হচ্ছে নেগেটিভ। সরকারের যে পলিসি সেখানে বলা হচ্ছে যে নেগেটিভ হলে আমরা তো আর ইয়া দেখাতে পারছি না, তো সেই হিসেবে আমরা সেই জন্য উপসর্গ হিসেবে দেখাচ্ছি এটা। কোভিড লক্ষণ ও উপসর্গের রোগীরা হাসপাতালে আসছেন শেষ মুহূর্তে, শরীরে ক্রমাগত অক্সিজেন কমে গেলেও জানতে পারছেন না তারা। যখন সে নিঃশ্বাসের কষ্টটা ফিল করে তখন দেখা যায় তার স্যাচুরেশন দেখা গেলো 80-এর নিচে চলে গেছে। আবার যে চিন্তা করে আবার আসবো, এখানে লকডাউন টকডাউন বিভিন্ন জিনিস, মেডিকেল কলেজে যাবো, টাকা পয়সা গ্রামের মানুষ তো,
কোথায় পাবো এইসব সংগ্রহ করতে আরও একদিন দেরি, তো আসে দেখা যাচ্ছে অর্ধেক মানে অর্ধেক খারাপ অবস্থা নিয়ে চলে আসতেছে। চিকিৎসকরা বলছেন লক্ষণ পরিবর্তন হওয়ায় বেশিরভাগ রোগী ঝুঁকির মাত্রা অনুধাবন করতে পারছে না। আগে যেখানে জ্বর ও কাশি ছিল প্রধান লক্ষণ, এখন তা বদলে মাথা ও গলা ব্যথা হয়ে গেছে মূল উপসর্গ। লক্ষণগুলো এবং তারা যে কমপ্লেনগুলো আমাদের কাছে বলতো এইটাও কিন্তু অনেকটা ডিফারেন্ট। সে বুঝতেই পারেনি যে তার জ্বর আসেই নি, তার হালকা গলায় খুশখুশ করছে এবং তারপরে দেখা যাচ্ছে হঠাৎ করেই শ্বাসকষ্ট এবং তারপরে মেডিকেল, তারপর অক্সিজেন, তারপর আইসিইউ, এবং সময় দিচ্ছে না এই ভ্যারিয়েন্টটা। এই জন্যে আমাদের জ্বর আসে নাই অথবা আমার রুচি কমে গেছে বা আমি নাকে গন্ধ পাইনি তাই আমার করোনা হয়নি, এই বদ্ধমূল ধারণা থেকে বেরিয়ে আসতে হবে। শহরের তুলনায় গ্রামাঞ্চলে ডেল্টা ভ্যারিয়েন্ট বেশি প্রাণ নিয়েছে বলেও হিসাব দিচ্ছে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতাল। আমিন বাবু, যমুনা নিউজ। খুলনায় মাত্র 12 ঘন্টার ব্যবধানে করোনা কেড়ে নিয়েছে এক দম্পতির প্রাণ। বাবার দাফন শেষ না হতেই মায়ের মৃত্যুর খবরে শোকে স্তব্ধ সন্তানেরা। বাবা মায়ের চিকিৎসায় হাসপাতাল থেকে হাসপাতাল ঘুরেও আইসিইউ এর দেখা পায়নি পরিবার। বাবাকে হারানোর 12 ঘন্টার ব্যবধানে মায়ের মৃত্যু, তাই পাগল প্রায় ছেলে জুলফিকার। খুলনা নগরীর অবসরপ্রাপ্ত ব্যাংক কর্মকর্তা সৈয়দ আজাদ আলী করোনায় মারা যান 8 জুলাই রাতে। কুপপাড়া কবরস্থানে যখন বাবার দাফন শেষ, ঠিক তখনই আসে আরেক দুঃসংবাদ, করোনা কেড়ে নিয়েছে মাকেও। আব্বা জানাজা পড়ে আব্বাকে দাফন করতে হসপিটাল থেকে বারবার ফোন আসে, আপনি আসেন, আপনার মায়ের অবস্থা ভালো না। আমরা সব ডাক্তার নিয়ে দাঁড়ায় আছি, আপনার মায়ের অবস্থা ভালো না। আমি যাইতে যাইতেই কেয়ার পাইনি। সন্তানরা জানান করোনায় আক্রান্ত বাবা মায়ের সুচিকিৎসার জন্য তারা বিভিন্ন হাসপাতালে ছুটে গেছেন, কিন্তু মেলেনি আইসিইউ। টাকা নিয়ে বসেছিলাম যে আল্লাহ দুটো আইসিইউ আমার বাবার মায়ের দাও, অন্তত একটা দিনও যদি দিতে পারতাম আমি এই কষ্টটা কমাতে পারতাম। আমি কি করে মনকে বুঝতে যে আমার বাবার আমি একটু আইসিইউতে নিতে পারি নাই। খুলনা শহরের মিয়াপাড়া এলাকায় স্ত্রী, এক ছেলে ও নাতিদের নিয়ে বসবাস ছিল সৈয়দ আজাদ আলীর। পরিবারের চাওয়া এমন শোক যেন কাউকে আর সইতে না হয়। নিবিড় পর্যবেক্ষণ কেন্দ্রতে এমন অনেক কিছু না, হামরি কিছু, এখানে পর্যাপ্ত অক্সিজেন সাপ্লাই, একজন স্ট্যান্ডবাই ডাক্তার, কয়েকজন নার্স, আর তো কিছু না। ডাক্তাররা মেডিসিন দিবেন, স্থাপনা করে বড় ট্যাঙ্কি বসাই দিয়ে হাই ফ্লো অক্সিজেন দিয়ে ডাক্তার বসাই দিলেই তো আইসিইউ তৈরি হয়ে গেল। এর আগে রূপসা উপজেলার আইসগাতি এলাকার এই বাড়িতে 2 সপ্তাহের ব্যবধানে করোনায় মারা যায় এক দম্পতি। কনক রহমান, যমুনা নিউজ, খুলনা। মুজিবর্ষে সরকারের হাতে নেওয়া আশ্রয়ণ প্রকল্পে দুর্নীতি ও গাফিলতির অভিযোগ তদন্তে কয়েকটি জেলায় গেছে প্রধানমন্ত্রীর কার্যালয়ের প্রতিনিধি দল। আরও জানাতে নওগাঁ থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী শফিক ছোটন। শফিক, পরিদর্শনে আসা কর্মকর্তারা কি বলছেন? দেবাশিস, ধন্যবাদ আপনাকে। পরিদর্শন টিমের যারা সদস্য রয়েছেন এরই মধ্যে নওগাঁ জেলার পত্নীতলা উপজেলার 2টি স্থান তারা পরিদর্শন করেছেন। এই 2টি স্থানে বেশ কিছু ঘর রয়েছে, সেই ঘরগুলো তারা দেখেছেন এবং উপকারভোগীদের সঙ্গে কথা বলেছেন। এই টিমের প্রধান হিসেবে আছেন আশ্রয়ণ প্রকল্প 2 এই প্রকল্পের সহকারী পরিচালক বদরুল আলম। তার সঙ্গে আমরা সরাসরি কথা বলে জানার চেষ্টা করব। জনাব বদরুল আলম, আপনার সঙ্গে একটু কথা বলে জানতে চাই, এই যে ঘরগুলো দেখলেন, কি পেলেন আপনি, উপকারভোগীরা আসলে কি বলছে? ধন্যবাদ। আসলে আমরা মুজিববর্ষ উপলক্ষে ভূমিহীন গৃহহীনদের যে ঘরগুলো নির্মাণ করে দেওয়া হয়েছে সেগুলো সরজমিনে পরিদর্শন করতেছি। এর সাথে আমাদের প্রকল্প থেকে টেকনিক্যাল টিমের লোকজন আসছে, এছাড়া জেলা থেকে অতিরিক্ত জেলা প্রশাসক আসছে, উপজেলা থেকে উপজেলা নির্বাহী অফিসার, সহকারী কমিশনার ভূমি, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা এবং উপজেলা ইঞ্জিনিয়ার রয়েছে। তারা সকলে সব মিলে আমরা পরিদর্শন করে ঘরগুলো গুণগত মান দেখতেছি এবং সবগুলো ঘরেই গুণগত মান ভালো অবস্থায় পাওয়া গেছে। আমি এই প্রতিদ্বন্দ্বী উপজেলায় মোট 231টি ঘর তৈরি করা হয়েছে, 2টি স্পটে ঘর পরিদর্শন করছি, এখানে শতভাগ লোকজন বসবাস করছে। এবং অভিযোগের বিষয়ে আপনি কোনো কথা বলেছেন কিনা উপকারভোগীদের সঙ্গে? উপকারভোগীদের সাথে আমি কথা বলেছি এবং আমি যে 2টো স্পটে গেছি এই 2টো স্পটে শতভাগ উপকারভোগী খুবই আনন্দের সাথে এই ঘরগুলোতে বসবাস করছে। শুধু ধন্যবাদ আপনাকে। দেবাশিস শুনছিলেন যে ঘরগুলো পরিদর্শন করা হয়েছে সেখানে কোনো অভিযোগ পাননি তিনি,
এরকমই একটি অবস্থা এবং আরো বেশ কয়েকটি তিনি ঘর পরিদর্শন করবেন দিনের বাকি অংশে, সেই খবরগুলো আমরা পরে জানাবো আশা করছি। দেবাশিস, ছোট ধন্যবাদ যুক্ত হওয়ার জন্য। নারায়ণগঞ্জে সেজান জুস কারখানায় আগুনের ঘটনায় কিশোরগঞ্জের 14 জন নিখোঁজ বলে দাবি তাদের স্বজনদের। এর মধ্যে একই পরিবারের 6 জনের খোঁজ মিলছে না। ডিএনএ টেস্টের জন্য স্বজনদের ঢাকায় তলব করেছে প্রশাসন। আপনজন হারানোর আহাজারি থামছেই না কিশোরগঞ্জে। একের পর এক আসছে দুঃসংবাদ। দুবেলা দুমুঠো খাবার জোগাতে সেজান জুস ফ্যাক্টরিতে কাজ নিয়েছিল পরিবারের সদস্যরা। কর্মক্ষেত্রে আগুন লেগে প্রাণ গেছে অনেকের, এখনও খোঁজ নেই প্রিয় স্বজনের। এর মধ্যে করিমগঞ্জ উপজেলার কদমতলি গ্রামের একই পরিবারে নিখোঁজ 6 জন। আমার মা ওখানে কাজ করতো সেজান জুসে। আমার ফুবাতো বোন সহ 6 জন নিখোঁজ। আমার বাবা তাদের খুঁজতেছে। এছাড়া সন্ধান মিলছে না সদর উপজেলার নাজমুল, কোটিয়াদির তাসলিমা, রাবিয়া, মাহমুদা সহ 8 জনের। নাজমুল আমাদের স্কুলের একজন মেধাবী ছাত্র, সে এইবার এসএসসি পরীক্ষার্থী। ছেলেটা এই করোনা বন্ধের কারণে সে এই ফ্যাক্টরিতে চাকরিতে গেছে। এরা খুব গরিব মানুষ, যাতে সরকারের বা কোম্পানির সাহায্য সহায়তা সঠিকভাবে পায়। নিখোঁজদের পরিবার জানিয়েছে ডিএনএ টেস্টের জন্য স্বজনদের ঢাকায় তলব করেছে প্রশাসন। আমিন বাবু, যমুনা নিউজ। নারায়ণগঞ্জের সেজান জুস কারখানায় কেমিক্যাল ও মেশিনারিজ একসাথে থাকায় আগুনের সূত্রপাত হয়ে থাকতে পারে, এমনটা জানিয়েছেন ফায়ার সার্ভিসের পরিচালক অপারেশন লেফটেন্যান্ট কর্নেল জিল্লুর রহমান। সকালে ভবনটি পরিদর্শন শেষে তিনি আরও জানান, আগুন পুরোপুরি নিভেছে, তবে ভবনটির 5 তলার ছাদের কিছু অংশ দেবে গেছে। সার্বিক বিবেচনায় ভবনটি ঝুঁকিপূর্ণ বলেও জানান তিনি। ভবন নির্মাণে ন্যাশনাল বিল্ডিং কোডের বড় ব্যত্যয় রয়েছে বলে জানান এই কর্মকর্তা। এসব কারণে দ্রুত আগুন ছড়িয়ে পড়ে এবং প্রাণহানিও এর অন্যতম কারণ বলে মনে করছে ফায়ার সার্ভিস। একটা ভবনের অগ্নি নিরাপত্তা কীভাবে এনশিওর করা হবে, এটা অবশ্যই তার বড় আকারের ব্যত্যয় আছে, এবং ব্যত্যয় আছে বলে কিন্তু আমরা এই 49টা প্রাণ আমরা এখানে উদ্ধার করেছি। এখানে যেহেতু একই সাথে মেশিনও চলছিল, আবার র ম্যাটেরিয়ালও মজুদ ছিল, আমরা দেখেছি কিছু কিছু জায়গায় তালা দিয়ে আটকানো ছিল, তবে আসলে ডিটেল কমেন্টটা আমরা তদন্ত পরেই আপনাদেরকে জানাব। সাহেব, কালোরংবাজ, বিন্দাস, যোদ্ধা, যুবরাজ, এমন বাহারি নামের কোরবানির পশু নিয়ে প্রস্তুত মানিকগঞ্জের কয়েকজন প্রান্তিক খামারি। জেলার সবচেয়ে আকর্ষণীয় এবং বড় আকারের এই গরু দেখতে প্রতিদিন তাদের খামারে ভিড় করছে মানুষ। তবে চলমান সংকটে ভালো দাম পাওয়া নিয়ে শঙ্কা রয়েছে খামারিদের। আয়ুষী জীবন পছন্দ বলে নাম রাখা হয়েছে সাহেব। 40 মন ওজনের হলিস্টেন ফ্রিজিয়ান জাতের এই গরুটি মোটাতাজা হচ্ছে মানিকগঞ্জের প্রান্তিক খামারি নোমাজ আলীর বাড়িতে। উল্টো স্বভাবের গরু কালো রংবাজ আর বিন্দাস। ফিরোজা বেগমের বাড়িতে পরম যত্নে বড় হচ্ছে কোরবানির পশু দুটি। খুব পরিষ্কার মধ্যে ওরা রাখি, আর খাওয়া খাদ্যও খুব সাহেবের মতন, এর কারণ ওর নাম রাখছি মানিকগঞ্জের সাহেব। আর বছর বন্যার কারণে আমি বিক্রি করতে পারি নাই, এবারও যদি আমি বন্যার কারণে এই করোনার কারণে যদি বিক্রি করতে না পারি আমি অনেক আমার ক্ষতিগ্রস্ত হয়ে যাব। দেশসেরা কোরবানির পশু পালন করে তাক লাগিয়ে দেয়া ইতির খামারে এবারও রয়েছে যোদ্ধা, যুবরাজ ও সিংহরাজ নামে 3টি গরু, প্রতিটির ওজন 30 মনের ওপরে। লকডাউনে শঙ্কা কিছুটা থাকলেও ভালো দাম পাওয়ার আশা খামারিদের। বিক্রি যেহেতু করবো, 1 টাকা কমার বেশি এটা বড় কথা না, আগে ক্রেতারা পছন্দ করুক, পছন্দ করলে টাকা নিয়ে বাঁচবেন একটা আমি ভরসা দিতে পারি। করোনার কারণে এলো হাট বাজারে লাগবো কিনা জানি না, তো বাড়িতে করে যদি বেচা হারি তাহলে এটাই আমি খুশি। কোরবানিকে সামনে রেখে প্রান্তিক এসব খামারিরা সন্তানের মতোই লালন পালন করে বড় করেছে এসব পশু, যা দেখতে প্রতিদিন দূর দূরান্ত থেকে ভিড় করছে মানুষ। সেদিকে আসলে অনেক বড় গরু, গরুটার নাম সাহেব রাখছে, সেই হিসাবে সাহেবের মতোই আসলো গরুটা। আমার প্রথম এই গরু দেখা, কিন্তু এত বড় গরু কোথাও আমি দেখিনি। গরু দুটা দেখে যদি হারা টাকা পয়সা দিয়ে যাই বাইকে রাখছে যদি দিয়ে নেয় তাহলে একটু বাঁচার পথ হইব, তাছাড়া এর একবার নিশ্চয় যাবো। হাটের ঝক্কি ঝামেলায় রাতে বাড়ি থেকেই বিক্রি করতে চান খামারিরা, সেজন্য আলোচনার মাধ্যমেই নির্ধারণ করা হবে চূড়ান্ত দাম। বিএম খোরশেদ, যমুনা নিউজ, মানিকগঞ্জ।
কোরবানি ঈদকে সামনে রেখে এবার চট্টগ্রামে খামারের গরুর চাহিদা বেশি। পশুর হাট বসার আগেই শুরু হয়েছে বেচাকেনা, কেউ সরাসরি গিয়ে কেউ অনলাইনে গিয়ে আগাম কিনছেন গরু। তবে পরিস্থিতির কারণে মাঝারি গরুর চাহিদা বেশি বলছেন খামারিরা। আচরণে বেশ ক্ষিপ্র প্রকৃতির বলে ভারতীয় গুজরাট বুল প্রজাতির এই গরুটির নাম বুলডুজার। ওজন প্রায় 750 কেজি, দাম হাঁকা হচ্ছে 5.5 লাখ টাকা। চট্টগ্রামের প্রায় প্রতিটি খামারে দেখা মিলছে এমন বাহারি নামের নানান জাতের গরু। করোনা প্রাদুর্ভাবের কারণে পশুর হাটের ভিড় এড়াতে খামার থেকে আগেভাগে গরু সংগ্রহের প্রবণতা বেড়েছে। কিছু বড় আকারের দামি গরু রাখা হলেও করোনা পরিস্থিতিতে মানুষের আর্থিক সঙ্গতি বিবেচনায় মাঝারি গরুর সংগ্রহই বেশি। যেহেতু মধ্যম আয়ের মানুষজন বেশি, তো সেই হিসেবে সেটার লক্ষ্যে আমরা ছোটো গরু 50-60 হাজার রেঞ্জের গরুও রাখছি। যারা বড় বাজেটের গরু নেবে ওদের জন্য আমি কিছু বড় কালেকশন করছি। যেহেতু করোনা একটা সিচুয়েশন চলছে, আমরা চেষ্টা করেছি মানুষজনের হাতের নাগালে যাতে দামটা রাখা যায়, তাই সেজন্য আমরা 50 থেকে শুরু করে 35 লক্ষ টাকা দাম পর্যন্ত আমাদের কাছে গরু আছে। চট্টগ্রামে এবার স্থায়ী অস্থায়ী পশুর হাট বসবে 206টি। গত বছর হাটে মানা হয়নি স্বাস্থ্যবিধি। এবার করোনা সংক্রমণ রেকর্ড ছাড়িয়ে যাওয়ায় হাটের ভিড়ে যাওয়ার ঝুঁকি নিতে নারাজ ক্রেতাদের অনেকে। খামারের গরুর দিকে ঝুঁকছেন তারা। হাটে যে একটা মানুষের ভিড় থাকে, কিন্তু ফার্মে ওরকম ভিড় নেই। দেখি শুনি ঠান্ডা মাথায় একটা গরুর চয়েস করা যায়। এখানে দেখতেছি আরও কয়েকটা ফার্মে দেখবো, যেখানে ভালো লাগে রেঞ্জের মধ্যে হয়, ইনশাল্লাহ আমরা এখান থেকে গরুগুলা গরু সংগ্রহ করবো। এখানে অনেক বড় বড় গরু দেখেছি, এগুলো আমার পছন্দ হয়েছে। এখানে অনেক ছোট ছোট গরুও রয়েছে, অনেক সুন্দর গরুগুলা। চট্টগ্রামে 12 থেকে 21 জুলাই পর্যন্ত বসবে কোরবানির পশুর হাট। তবে খামারগুলোতে বেচাকেনা শুরু হয়েছে আগে থেকে, অনলাইন প্ল্যাটফর্ম ও ফেসবুকে সরব খামারিরা। তবে দাম নিয়ে অসন্তুষ্ট ক্রেতারা। দামটা তো বেশি দেখা যাচ্ছে, এখনও তো রিজনেবল কোনো রেট আসে নাই, আর গরু এখনও মার্কেটে অ্যাভেলেবেল নয়। হয়তো বাইরা মাথায় রাখছে, এখনও সময় অনেক আছে, হয়তো আরও তো গরুরও একটু চাপ কম, সেই হিসাবে আমার মনে হচ্ছে এখনও তো অনেক বেশি গরুর দাম বেশি। প্রাণী সম্পদ অধিদপ্তরের হিসাবে চট্টগ্রামে এবার কোরবানির পশুর চাহিদা রয়েছে 8,09,000। শোয়েব রহমান, যমুনা নিউজ, চট্টগ্রাম। আর এই ছিল সংবাদ সারাদেশের এখনকার আয়োজনে। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।